বিএস আমাদের পিএম কিষানের টাকা জব কার্ডের টাকা যে অ্যাকাউন্টে প্রবেশ করে সেই অ্যাকাউন্টে আমাদের আধার কার্ড যদি বর্তমান সময়ে লিংক না থাকে তাহলে সরকারি কোনো উজনার টাকা আমাদের এই অ্যাকাউন্টে প্রবেশ করবে না। তো আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিংক হয়েছে কিনা সেটা চেক করার জন্য আধার কার্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা প্রবেশ করে আগে সেটা চেক করতাম। তো বর্তমানে সেই ওয়েবসাইটে সেই অপশনটি রিমুভ করা হয়েছে, এখন নতুন আপডেট চলে এসেছে। তো এই নতুন আপডেটে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ডটা লিংক হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার যেটা রয়েছে সেই ব্রাউজারটি ওপেন করবেন। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে যে চার্জ বার রয়েছে সেই চার্জ বারে আপনি টাইপ করবেন ডকুমেন্ট বেনিফিট ট্রান্সফার, এটা টাইপ করে আপনি চার্জ করবেন। তো চার্জ করার পর সবার উপরে যে লিঙ্কটা রয়েছে ডিবিটি এটার উপরে ক্লিক করবেন। তো ডিবিটিতে ক্লিক করে দেওয়ার পর এ ধরনের একটা পেজ আপনার সম্মুখে ওপেন হবে। সবার উপরে এখানে ডান সাইডের কর্নারে দেখতেছেন থ্রি লাইন মেনু রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। তো থ্রি লাইন মেনুতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতেছেন অনেকগুলি অপশন চলে এসেছে। এখানে একটা অপশন রয়েছে ডকুমেন্টস নামে, এটার উপরে ক্লিক করবেন। তো ডকুমেন্টসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে এখানে দেখতেছেন আরও কয়েকগুলো অপশন চলে এসেছে। এখানে সবার উপরে যে একটা অপশন রয়েছে আধার নামে, এটার উপরে ক্লিক করবেন। তো আধারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতেছেন আরও কয়েকগুলি অপশন চলে এসেছে। এখানে সবার উপরে যে একটা অপশন রয়েছে সিটিজেন কর্নার, এটার উপরে ক্লিক করবেন। তো সিটিজেন কর্নারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতেছেন আরও কয়েকগুলি অপশন চলে এসেছে। এখানে যে চার নম্বরে একটা অপশন রয়েছে সিটিজেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার লিঙ্ক স্ট্যাটাস, এটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতেছেন ওকে চলে এসেছে, তো এখান থেকে ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতেছেন একটা পেজ ওপেন হয়ে গেছে। আগে আধার কার্ড ওয়েবসাইটে আমরা প্রবেশ করে যে জায়গাতে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক হয়েছে কিনা সেটা চেক করতাম, এই ধরনের একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে যে লেখা রয়েছে আধার নম্বর, তো আমাদের আধার কার্ডের যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা এখানে এন্টার করবেন। নিচে এখানে রয়েছে একটা ক্যাপচা, সেই ক্যাপচাটি আপনি এখানে এন্টার করবেন। তো এই দুইটা এন্টার করে দেওয়ার পর নিচে যে রয়েছে সেন্ট ওটিপি, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার আধার কার্ডের সাথে যে ফোন নম্বর অ্যাড করা রয়েছে সেই ফোন নম্বরে একটা ওটিপি চলে আসবে। তো আমার যে আধার কার্ডের নম্বরটা রয়েছে সেই নম্বরটা এখানে এন্টার করব, নিচে যে রয়েছে ক্যাপচা সেই ক্যাপচাটি এখানে এন্টার করব। এন্টার করে দিয়ে এই সেন্ট ওটিপিটি আমি ক্লিক করে দেব। তো সেন্ট ওটিপিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার ফোন নম্বরে দেখতেছেন একটা ওটিপি অলরেডি চলে এসে গেছে। এই ওটিপিটা আমি কি করব, এই জায়গাতে আমি এন্টার করে দেব 80 83। তো এখানে দেখতেছেন আমি সেই ওটিপিটা এন্টার করে নিয়েছি। তো ওটিপিটা এন্টার করার পর নিচে যে রয়েছে সাবমিট, এটাতে আমি ক্লিক করে দেব। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতেছেন আমার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টের সাথে আমার আধার কার্ডটা লিঙ্ক করা রয়েছে। ভিউয়ার্স, আমি আশা করি বুঝতে পেরেছেন কিভাবে চেক করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক হয়েছে কিনা। আর আমার এই ভিডিওটি দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।